ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ শক্ত করে এরকম করে ধর, পড়ে না যেন। হ্যাঁ পড়ে না যেন। হ্যাঁ আমি আস্তে আস্তে চালাচ্ছি, ধরে রাখ ফোনটা, তুই তো তুই ফোনটা ধরে রাখ, কোন যেন পড়ে না। আমরা এখন যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে রানাঘাটের পাশে কালিনারপুর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের নিচ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটাকে মিনি সুইজারল্যান্ড বলা যাবে যদি এটা গরমকালে এখানে আসা যায়। শীতকালেও এখানে সুইজারল্যান্ডের মতনই হাওয়া এবং ঠান্ডাও আছে। এখানে কাশবন আছে, প্রচুর কাশফুল, পাশে পানিফল চাষ করেছে, পানিফল তুলছে, লোকজন আছে, দূরে কালিনারপুর রেল স্টেশন। আমরা এখন এখান থেকে যাব, এখান থেকে আমরা যাব কীভাবে যাব, এখান থেকে আমরা কি এখান দিয়ে গেলে যেতে পারবো? বাট অফ করো, কথা বলিস না, ধর শক্ত করে, ধর শক্ত করে, পড়ে না যেন বাবা। হ্যাঁ পড়লে পরে কিন্তু ফোন ভেঙে যাবে। ডানদিকে পানিফলের চাষ আছে, আমরা যাচ্ছি বাঁদিকে কালিয়ারপুর রেল স্টেশন। গরমকালে এখানে অপূর্ব হাওয়া দেয়, অপূর্ব কল্পনাতীত সুন্দর হাওয়া, বহু লোক দূরের থেকে এসে এখানে হাওয়া খেতে আসে। যদি কারোর হাওয়া খাওয়ার ইচ্ছা হয় গরমকালে এখানে এসে হাওয়া খেতে আসতে পারেন, ভালো লাগবে নিশ্চিত। যা হাওয়া থাকে এখানে সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এখানে বাবলা গাছের ক্ষেত আছে, বাবলা গাছ অনেক গাছ লাগিয়েছে, প্রচুর বাবলা গাছ আছে এই পাশে দেখা যাচ্ছে, পুরো বাবলা গাছের বনের মতন হয়ে গেছে। এখানে বহুদূর ওই পাশে কালিয়ানপুর রেল ব্রিজ দেখা যাচ্ছে, দূরে নতুন ব্রিজ আর পুরনো ব্রিজ দুটোই আছে, পাশাপাশি আছে। বাবলা গাছের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে চলেছি। এই যে দূরে দেখা যাচ্ছে কালিনারপুর রেল স্টেশন, বাঁ দিকটাতেই রেল স্টেশন শুরু হয়ে গেল, বাঁ দিকটায় ওপরে কালিনারপুর রেল স্টেশন। অনেকে স্টেশনে উঠছে ট্রেন ধরবে বলে, যারা গ্রামের লোক ভেতর থেকে আসছে তারা এভাবে রেল স্টেশনে যাচ্ছে। বল একটু বাঁ দিকে রেল স্টেশনটা আস্তে করে ঘুরিয়ে দেখিয়ে দাও তো বাবা, এই যে কালিনারপুর রেল স্টেশন। এবার এবার আবার রাস্তায় দাও, ভেরি গুড, রাস্তায় দাও, গুড বয়। আবার আমরা এখন যাচ্ছি কালিনারপুর রেল স্টেশনের নিচু দিয়ে মাটির যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছু লোক সামনে 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 আর দেখি দাও, ওই ডান দিকে একটু দেখি দাও বা ডান দিকে একটু দেখি দাও, পানিফল চাষ করেছে, ডান দিকে পানিফল চাষ করেছে, পানিফল আছে। আবার সোজা করো, সোজা করো, ধরো, হ্যাঁ বাবা আমার হাতে ব্যথা করছে। তোর হাতে ব্যথা করছে? আচ্ছা, আমার ছেলের ফোন ধরে রাখতে হাতে ব্যথা করছে, তাই ফোনটা ছাড়ছি আপাতত। ওপরটায় কালিনারপুর রেল স্টেশন, এখানে বাবলা ক্ষেতের ভেতর দিয়ে রাস্তা, এপাশে প্রচুর পানিফল চাষের জমি এপাশে, আর দূরে দেখা যাচ্ছে দুজন দুই ভদ্রলোক সম্ভবত পানিফল তুলছে। আর ওই দূরে বেশ কিছুটা দূরে
বেশ কিছুটা দূরে কালিনারপুর চুনি নদীর ব্রিজ দেখা যাচ্ছে। নাও ধরো, নেবে নাও, ধরো ধরো, আরেক হাত দিয়ে ধরো, ব্যাস। আমার ছেলে বললো আবারও নেবে, এখনও নিয়ে দাঁড়িয়েছে। আমরা এখন যাচ্ছি আবার কালিনারপুর স্টেশনের নিচ দিয়ে রাস্তা দিয়ে, পরে ট্রেন আসছে কৃষ্ণনগর লোকাল আর শান্তিপুর লোকাল, দুটো ট্রেন দুদিক দিয়ে আসে। একটু সামনে করে ধরো বাবা, ঠিক করে ঠিক করে ধরো। ট্রেন এসে গেছে, কাল শান্তিপুর লোকাল ঢুকলো। এখানে ট্রেন এসে গেছে, আমরা নিচে সামনে সামনে করে এগিয়ে দাও, সামনে এগিয়ে দাও, সামনে এগিয়ে দাও, সামনে এগিয়ে দাও, গুড বয়। ছবিটা তুলছে আমার ছেলে রাম ভট্টাচার্য, রামের বয়স 6 বছর, 6 বছর 3 মাস বয়স, আপাতত কেজি 2-তে পড়ে। রাম ভট্টাচার্য সামনে কি ধরো বাবা, সামনে কি ধরো, সামনে কি ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো, দুহাত দিয়ে, দুহাত দিয়ে শক্ত করে ধরো, পড়ে যাবে না হয়তো। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কালিনারপুর স্টেশনের কাছে চলে এসেছি। এখানটায় আমরা